আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনার স্বাগতম আজ আমি তোমাদের শেখাবো ভগান অংশগুলিকে কীভাবে আকারে প্রকাশ করতে হয় আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি এক নম্বর দিয়ে আমি প্রথমের অঙ্কটুকু নিচ্ছি বাহাত্তর আর এখানে হচ্ছে নিরানব্বই কীভাবে করতে হবে দেখো এটাই কিন্তু ভাগ করা যায় কিন্তু আমি তোমাদের কাটাকুটি নিয়মে শেখাবো তো তোমাদের দুই রকম কাজটা হয়ে যাবে কাটাকিটা শেখা হয়ে যাবে আর লগিস্ট আকারে প্রকাশটাও করা হয়ে যাবে তো কীভাবে করব দেখো বাহাত্তর আর নিরানব্বইকে একসাথে আমি গসাগু করব কি কীভাবে কাটাকি করতে হয় তোমরা যারা কাটাটির করতে চাও না তারা কিন্তু এখান থেকে শিখে নিতে পারবে দেখো কী করতে হবে এই দুটো সংখ্যাকে কী দিয়ে ভাগ যাবে যদি দুটো সংখ্যা যদি জোর সংখ্যা থাকতো তো দুই দিয়ে অবশ্যই ভাগ দিত এখানে একটি সংখ্যা জোর একটি সংখ্যা বিজোর অবশ্যই কিন্তু এখানে তিন দিয়ে ভাগ করে দেখতে হবে নয়তো পাঁচ দিয়ে নয়তো সাত দিয়ে নয়তো নয় দিয়ে এবং পরপর বিজয় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আর মনে রাখবে যদি মৌলিক সংখ্যা হয় কিন্তু ভাগ যাবে না দুটোকে দেখো তিন দিয়ে ভাগ চলে যাবে এটা তিন দুগুণে ছয় আর এটা হচ্ছে তিন ত্রিকে নয় আর তিন তিরিকে নয় তো এটা কেটে পেলাম আর এটা কেটে পেলাম তেত্রিশ ঠিক এবার দেখো চব্বিশ আর তেত্রিশকে কী দিয়ে ভাগ যাবে চব্বিশ তেত্রিশে দেখো অবশ্যই তিন দিয়ে ভাগ করতে হবে কেন একটি জোর সংখ্যা একটি বিজয় সংখ্যা তিন আটে চব্বিশ আর তিন এগারো তেত্রিশ তো এটা কেটে পেলাম আট আর এটা কেটে পেলাম এগারো এখানে দেখো একটি মৌলিক সংখ্যা পেয়ে আছি অতএবা এই দুটো ভাগ যাবে না একটি ভাগ গেলে পাঠাতে হবে না তো আট বাই এগারো পাচ্ছি এটা লোকিষ্ট আকারে প্রকাশ করে এবার দেখো দুই নম্বর দুই নম্বরতে আমি প্রশ্নটাকে নেব আটাত্তর বাই একশত দুই আবার দেখো আটাত্তর আর একশত দুইকে আমি গসাও করবো দুটোর জোর সংখ্যা আছে অবশ্যই কিন্তু দেখো দুই দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ করে নেব এটা হবে তিন দুগুণে ছয় আর নয় দুই আঠারো এটা হবে পাঁচ দুই দশ আর দুই একই দুই তো এটা দেখো আমি বসিয়ে নিচ্ছি আটাত্তর আর এখানে হবে এক সত্তর দুই এটা কেটে পাচ্ছি উনচল্লিশ আর এটা কেটে পাচ্ছি একান্ন ঠিক আছে তো আরও যাবে দেখো দুটোই দেখো বিজয় সংখ্যা আছে তিন দিয়ে দেখো ভাগ করে তিন দিয়ে দেখো দুটোই চলে যাচ্ছে তিন তেরো উনচল্লিশ আর তিন সতেরো একান্ন এটা কেটে তেরো পাচ্ছি আর এটা পাচ্ছি সতেরো এখন দেখো দুটোই মৌলিক সংখ্যা আর ভাগ যাবে না তো সমান দিয়ে আমি বসিয়ে নেব তেরো বাই সতেরো ঠিক আছে এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব চুরাশি আর এখানে হবে একশত আট এখানে আমি অঙ্কটা টু নিয়ে কাটা করছি তো অঙ্কটা দেখতে ভালো লাগে তাহলে এখানেও কিন্তু কাটাটি করতে পারো তো এখন চুরাশি আর একশত আটকে আমি গসাও করবো দেখো দুটো জোর সংখ্যা অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে জোর সংখ্যা থাকলেই দুই দিয়ে অবশ্যই ভাগ করে নেবে তো এটা হবে চার দুই আট আর দুই দুয়ে চার এটা হবে পাঁচ দিয়ে দশ আর চার দুগণি আট এটা কেটে পাচ্ছি বিয়াল্লিশ আর এটা কেটে পাচ্ছি চুয়ান্ন এবার দেখো দুটোই আবার জোড় সংখ্যা আছে দুই দিয়ে যাবে একুশ দিয়ে হয় বিয়াল্লিশ এটা হবে দুই দুয়ে চার আর সাত দুয়ে চোদ্দো এটা কেটে পাচ্ছি একুশ আর এটা কেটে পাচ্ছি সাতাশ আবার দেখো এখানে দুটোই বিজয় সংখ্যা এখানে তিন দিয়ে ভাগ করে দেখব আমি তিন সাত একুশ আর তিন নয় সাতাশ এটা কেটে পাচ্ছি সাত আর এটা কেটে পাচ্ছি নয় আর যাবে না দুটোই তোমার দুটো না একটি আছে মৌলিক সংখ্যা একটি যৌগীর সংখ্যা দুটো যদি যৌগীর সংখ্যা হতো তবে কিন্তু ভাগ যেত আর কাটাকাটি করতে পারতাম ঠিক আছে এটা হলো লগিস্ট আকারে প্রকাশ করা এবার দেখো চার নম্বর একশত কুড়ি বা একশত চুয়াল্লিশ আবার দেখো সমান দিয়ে আমি এটা বসে নিচ্ছি একশত কুড়ি আর একশত চুয়াল্লিশ কীভাবে ভাগের নিয়মে করতে হয় কাটাটি মানে লকৃষ্ঠ আকারে প্রকাশ সেটা তোমাদের আমি শেষ ভিডিওতে শেখাবো তোমার মন দিয়ে বোঝো এবার দেখো এক কুড়ি আর কমা একশত চুয়াল্লিশ এটাকে আমি গসায় করবো দুটোর জোর সংখ্যা দুইতে ভাগ যাবে ষাট দুই একশত কুড়ি আর সাত দুই চোদ্দো দুই দুই চার এটা কেটে পাচ্ছি ষাট আর এটা কেটা পাচ্ছি বাহাত্তর আবার দেখো দুটো জোর সংখ্যা দুইতে যাবে ত্রিশ পাচ্ছি এখানে এখানে পাচ্ছি তিন দুগুলো ছয় আর ছয় দিয়ে বারো এটা পাচ্ছি ত্রিশ আর এটা পাচ্ছি ছত্রিশ আবার দেখো দুটো জোর সংখ্যা দুইতে যাবে পনেরো দুই ত্রিশ আর হচ্ছে আঠারো দুই ছত্রিশ এটা কেটে পাচ্ছি পনেরো আর এটা কেটে পাচ্ছি আঠারো এখন দেখো আবার যাচ্ছে দুটোকে তিন দিয়ে যাচ্ছে তিন পাঁচে পনেরো আর তিন ছয় আঠারো এটা কেটে পাচ্ছি পাঁচ আর এটা কেটে পাচ্ছি ছয় আর যাবে না একটি মৌলিক সংখ্যা একটি যৌগিক সংখ্যা তখন বসিয়ে নেব পাঁচ বাই ছয় এটা লঘুষ্ঠ আকারে প্রকাশ করা হয়ে গেল এবার দেখো পাঁচ নম্বর চুরাশি বাই একশত দুই আবার দেখো চুরাশি বা এক শতা দুইটা আমি নিচে লিখে দিলাম তো চুরাশি আর এক শতা দুই এ করব দুটো জোর সংখ্যা দুই দিয়ে যাবে চার দিয়ে আট দুই দিয়ে চার পাঁচ দিয়ে দশ আর এখানে এক দুই দুই এবার দেখো চুরাশি কেটে বিয়াল্লিশ বসাবো আর একশো দুই কেটে বসাবো এবার দেখো একটি জোর সংখ্যা একটি বিজয়ের সংখ্যা তো প্রথমে তিন দিয়ে ভাগ করে দেখবো দুটো যাচ্ছে কিনা তো দেখো তিন দিয়ে ভাগ চলে যাবে তিন এক তিন আর তিন চারে বারো এটা হচ্ছে তিন সতেরো একান্ন তো এটা কেটে চোদ্দো পাচ্ছি আর এটা কেটে সতেরো পাচ্ছি আর যাবে না এটা তোমার মৌলিক সংখ্যা এটা যৌগিক সংখ্যা দুই যৌগিক সংখ্যা হলে ভাগ যেত চোদ্দো বাই সতেরো এটা পেলাম লোকিষ্ট আকারে প্রকাশ করে এবার দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম অঙ্কটুকে নেব একশত আটত্রিশ নিচে হবে এক বাষট্টি সমান একশত আটত্রিশ আর নিচে একশত বাষট্টি নিলাম এখন উপস করে নেব এক কমা একশত বাষট্টি সংখ্যা দুই দিয়ে পাঠাব ছয় দিয়ে বারো আর নয় দুই আঠারো এবার এটা করবো আট দিয়ে ষোলো আট দুই কে দুই তোমরা যারা মুখে মুখে ভাগ করতে পারবে না তারা কিন্তু অবশ্যই রাপে ভাগ করে দেখবে এটা কেটে পাচ্ছি ঊনসত্তর এটা কেটে পাচ্ছি একাশি দুটোকে দেখো কি যে ভাগছে দেখব তিন দিয়ে প্রথমে দেখবো রাপে ভাগ যাচ্ছে কিনা আমি দেখতে পাচ্ছি তিন দিয়ে দুটো ভাগ যাচ্ছে তিন দিয়ে ছয় আর তিন থেকে নয় এটা হবে তিন দিয়ে ছয় আর তিন সাথে একুশ এটা কেটে পাচ্ছি তেইশ আর এটা কেটে পাচ্ছি সাতাশ সমান আর যাবে না এটা মৌলিক সংখ্যা এটা যুগীয় সংখ্যা তো তেইশ বাই সাতাশ এবার দেখো সাত নম্বর দুই হবে দুই চৌষট্টি সমান দিয়ে প্রশ্নটা আবার টুকু নিচ্ছি হবে এবার দেখো দুই শত আটচল্লিশ কমা দুই শত চৌষট্টিকে আমি গসাগু করে নেব গসাগু করার নিয়ম হচ্ছে যে দুটোই সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে সেই সংখ্যাতে ভাগ করতে হবে দুটোই দেখো জোর সংখ্যা দুই দিয়ে অবশ্যই ভাগ যাবে দুই কে দুই চার তারপরে দুই দিয়ে চার আর চার দিয়ে আট এটা হবে দুই কে দুই তিন দিয়ে ছয় আর দুই দিয়ে চার এটা কেটে পাচ্ছি একশত চব্বিশ এটা কেটে পাচ্ছি এক শত বত্রিশ এবার দেখো এই দুটো আবার কী দিয়ে যাবে দুটোই সংখ্যা আছে দুই দিয়ে যাবে ছয় দিয়ে বারো দুই দিয়ে চার এরকমও হবে না মানে তারপরে ছয় দিয়ে বারো আর আবার হবে ছয় দিয়ে বারো এটা কেটে পাচ্ছি বাষট্টি আর এটা কেটে পাচ্ছি ছেষট্টি আবার দুটো সংখ্যা দুই দিয়ে যাবে তিন দিয়ে ছয় আর দুই এককে দুই এটা হবে তিন দিয়ে ছয় আর তিন দিয়ে ছয় তো এটা কেটে পাচ্ছি একত্রিশ আর এটা কেটে পাচ্ছি তেত্রিশ এটা তোমার মৌলিক সংখ্যা এটা যৌগিক সংখ্যা আর ভাগ যাবে না সমান একত্রিশ বাই তেত্রিশ এবার দেখো আট নম্বর নিচে হবে বারটু কিনেছি দুই শত পনেরো আর দুই পঁচাশি তো এখানে দেখো আমি কীভাবে করবো তোমাদের বলেছি শেষ অঙ্কটা আমি তোমাদের ভাগের নিয়মে শেখাবো তো ভাগের নিয়ম করতে গেলে আমাকে গসও করতে হবে তো প্রথমে দুই পনেরো আর দুই পঁচাশি একসাথে গসও করবো দুটোই দেখো তো দুটোই দেখো বিয়ের সংখ্যা আছে তো দুটোই কী দিয়ে ভাগ যাবে দেখবো আগে প্রথমে দেখো দুটোই কিন্তু তিন দিয়ে ভাগ যাবে না তো পাঁচ দিয়ে দেখব পাঁচ দিয়ে অবশ্যই চলে যাবে শেষে পাঁচ আছে তো পাঁচ দিয়ে করছি চার পাঁচ চেয়ে কুড়ি আর তিন পাঁচ চেয়ে পনেরো এটা হবে পাঁচে পাঁচে পঁচিশ আর তিন আর পাঁচ থেকে পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে এটাকে আমি ভাগ করব দেখো যেটা দিয়ে ভাগ করে পেয়েছি এটি আর যাবে না এটা মৌলিক সংখ্যা ঠিক আছে এটা জৈবিক সংখ্যা ভাগ যাবে না তো পাঁচ দিয়েই আমাকে দুটোকেই ভাগ করতে হবে দুটোকে কাটারি করতে হবে এটাকেও পাঁচ দিয়ে করতে হবে ঠিক আছে সমান কী পাবো এটাকে পাঁচ দিয়ে ভাগ করে তেতাল্লিশ পাচ্ছি আর এটাকে পাঁচ দিয়ে ভাগ করে সাতান্ন পাচ্ছি বুঝতে পারলে এগুলোকে কীভাবে ভাগ করতে হতো যদি আমি কাটারি না করে যদি ভাগ করতাম দুই দিয়ে চার চার দিয়ে আট মানে এটাকে আট দিয়ে ভাগ করতে হতো এটাকে আট দিয়ে ভাগ করতে হতো আট দিয়ে ভাগ করে একত্রিশ বিরতি উত্তর আর আট দিয়ে এটাকে ভাগ করে তেত্রিশ বিরতি উত্তর বুঝতে পারলে আমি তোমাদের সহজেই এই অঙ্কগুলো শিখে দিলাম কীভাবে লোকস্ট আকারে প্রকাশ করতে হয় আমি তোমাদের খুব সহজ নিয়ে অঙ্কগুলো শেখালাম আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্ট কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গরজুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ